আজ ওয়ার্ল্ড হার্ট ডে। প্রতি বছর 29 সেপ্টেম্বর এই দিনটি পালন করে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন। হৃদরোগ ও স্ট্রোকের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয় এই দিনে। হৃদয় দিয়ে হোক হৃদয়ের প্রতিরোধ প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো আজ বুধবার সিলেটেও পালন করা হয়েছে ওয়ার্ল্ড হার্ট ডে। এই উপলক্ষে আয়োজিত সভায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প খরচে হার্টের চিকিৎসার বিষয়টি তুলে ধরা হয়। হার্ট ডিজিজ এমন একটা ডিজিজ যাহা হয়ে গেলে পরে আর ভালো হওয়ার সম্ভাবনা থাকে কম, সারা জীবন তাকে ওষুধ খেতে হয়। এই জন্য প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যাতে হার্ট ডিজিজ না হয় এই জন্য আমাদেরকে সমাজের একদম রুট লেভেল থেকে এর প্রিকশন নিতে হবে এবং ইহার জন্য সবাই সচেতন হতে হবে। সামান্য সচেতন হলে আমরা এই ডিজিজকে প্রিভেন্ট করতে পারি। যেসব রিস্ক ফ্যাক্টর আছে যেমন স্মোকিং, তারপর রক্তচাপ কন্ট্রোল করা, হাঁটা, বিশেষ করে আমরা যখন উঠি দোতলায় উঠবো লিফট এবং সিঁড়ি পাশাপাশি আছে, আমরা কি লিফট ব্যবহার করবো না সিঁড়ি ব্যবহার করবো, এই ডিসিশনগুলি আমাদেরকে আগে থেকে যদি মোটিভেটেড থাকে যে আমরা হাঁটবো তাহলে আমরা সিঁড়ি দিয়ে উঠবো, আমরা বাজার থেকে সবজি বেশি কিনবো, আমরা মাছ মাংস যেগুলো মানে রিচ ফুড এগুলোকে আমরা অ্যাভয়েড করবো, এগুলো আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা অনুষ্ঠানে গেলে সবাই রিচ ফুড খাই, আমরা আলোচনা করি রিচ ফুডের এগেনস্টে, কিন্তু খাওয়ার সময় খাই আমরা রিচ ফুড। সুতরাং সবাইকে বিশেষ করে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছাত্র যারা আছেন শিক্ষক সবাইকে প্রিভেনশনের দিকে নজর দিতে হবে। দিবসটি উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের পক্ষ থেকে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির লিপিও প্রকাশ করা হয়। জনসচেতনতায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত র্যালির নেতৃত্ব দেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ময়নুল হক। বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনায় অংশ নেন হৃদরোগ বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ মুখলিসুর রহমান। সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার আজিজুর রহমান রোমানের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য তুলে ধরেন সিলেট হার্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার এস এ হাবিবুল্লাহ সেলিম। আলোচনা সভায় বক্তারা হার্টের রোগের ক্ষেত্রে করণীয় এবং এ ব্যাপারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের কার্যক্রম তুলে ধরেন। তারা জানান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিতভাবে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট, রিং লাগানো, পেসমেকার, হার্টের ব্যাটারি স্থাপন করা হচ্ছে। গরিব রোগীদের কথা চিন্তা করে মূলত স্বল্প খরচে এই সেবাগুলো প্রদান করা হয় যা অনেকেই জানেন না। অজ্ঞতার কারণে অনেক স্বল্প আয়ের মানুষ সিলেট ওসমানী হাসপাতালের এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা এসব সেবা যাতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় সেজন্য সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান। আপনারা জানেন হৃদরোগ বর্তমান বিশ্বে এক নম্বর মানুষের মৃত্যুর দিক থেকে এক নম্বর রোগ, যে রোগ মানুষকে মৃত্যুর মুখে মৃত্যুঝুঁকিতে ফেলে দেয়। এবং এই রোগটাকে আমরা চাইলে কিন্তু অতি সাধারণভাবে এবং সামান্য কিছু যদি আমরা সচেতন হই তাহলে আমরা কিন্তু সেটাকে প্রতিরোধ করতে পারি। যেমন আমাদের যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসকে যদি আমরা নিয়মিত কন্ট্রোল করি, আমাদের যদি হাই ব্লাড প্রেশার থাকে ব্লাড প্রেশারটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করি, আমাদের যদি খাদ্যাভ্যাসে পরিবর্তন করি, যেমন আমরা শাকসবজি ফলমূল যদি বেশি খাই, আমরা যদি নিয়মিতভাবে আমাদের কায়িক শ্রম করি, অর্থাৎ আমরা যদি প্রতিদিন 20-30 মিনিট হাঁটাহাঁটি করি এবং আমরা যদি পরিশ্রম করি কায়িক পরিশ্রম করি তাহলে আমরা কিন্তু অতি সহজে এই রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। আমি তো এটা ডিপার্টমেন্টাল হেলথকে মার্ক করেছিলাম যে আপনি আপনার ইন্টার্নি হোক বা আইএমও হোক একজন দুজন ওই আউটডোরে এই সাথে দিয়ে দিবেন যে ওই কোশ্চেনগুলো রুগীকে বা যে আসবে তাকে জিজ্ঞাসা করে উত্তরটা লিখবে। এটা একটা ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার দিয়েছে, 30টা কোশ্চেন আছে, 6টা পিস। এটা কিন্তু প্রতিদিন আমাদের আপলোড করতে হবে, কয়েকটা করলাম আজকে, এতে হিসাব দিতে হবে আমরা কাজ কতটুকু করি বা না করি, তার চেয়ে কিন্তু আমরা হিসাবটা ভালো বুঝি রাখা যে কীভাবে হিসাবটা রাখতে হবে।